বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। তিন বাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে মন্ত্রিসভার সদস্য সহ সরকারের পদস্থ কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশিষ্টজন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না জানিয়ে সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সকল বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বার্তা দেন আওয়ামী লীগ নেতারা। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সোনার বাংলা আমরা বিনির্মাণ করছি। তার একটা ই হলো যে মানুষ পেট ভরে ভাত খায়। বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আমরা নিজ অর্থায়নে আমরা যেমনি পদ্মা সেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিজয় মিললেও এখনো মুক্তি মেলেনি। মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, অধিকারগুলো হরণ করা হয়েছে। আজকে এই বিজয় দিবসে আমরা সেই জন্য শপথ গ্রহণ করেছি। এখানে স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অব্যাহত রাখবো। গণতন্ত্রের সঠিক চর্চা ও শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে সমুন্নত রাখার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। সাম্প্রদায়িক উগ্র দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটানোর কখনো কখনো অপপ্রয়াস নেয়, কিন্তু সেগুলো নিমিষেই আবার মিশে যায়, কেননা এখানকার গণমানুষের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শন, তার বৈশিষ্ট্যই হলো মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ। বিজয় দিবসে বিজয়ের শক্তি নিয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি রুখতে সম্মিলিত উদ্যোগের আহ্বানও জানিয়েছেন রাজনীতিক ও বিশিষ্টজনেরা। আরমান হোসেন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।